খুব হেলদি একটি স্যুপ, চিকেন কর্ন স্যুপ, আমাদের সবার খুব পছন্দ। রেস্টুরেন্টে গেলে খুব সবসময় অর্ডার করা হয়। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে কর্ন স্যুপ আমার খুব পছন্দ এবং আমাদের সবারই খুব পছন্দ। এবং আজকে আপনাদের জন্য আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে বাসায় খুব ইজিলি কিভাবে তৈরি করতে পারেন চিকেন কর্ন স্যুপ। চলুন তাহলে আমরা এটি দেখে নিই কিভাবে স্যুপটি বাসায় ইজিলি তৈরি করা যায়। চলে আসছি আমাদের আজকের রান্নাতে। চিকেনের পিস নিয়ে নিয়েছি, যেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন একটু ম্যারিনেট করব। খুব নর্মাল আমি এখানে ইউজ করছি রিডিউস সল্টের সয়া সস, উইচ ইজ একটা হেলদি ভার্সন অ্যাকচুয়ালি। সো এটা দিব হচ্ছে অ্যারাউন্ড 1 টেবিল স্পুনের মতন, এবং আমি এখানে লাইট সয়া সস ইউজ করছি বিকজ এটা খুব ডার্ক হবে না। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 স্পুনের মতন হচ্ছে ফিশ সস। সস অ্যাকচুয়ালি খুব নাইস একটা টেস্ট দেয়। তারপর এখানে 1/2 চামচের মতন হচ্ছে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এখানে হোয়াইট পেপার ইউজ করতে পারো। আর দিব হচ্ছে একদমই সামান্য 1/2 স্পুনের মতন ব্রাউন সুগার। সো এটা আমি এখন ম্যারিনেট করব। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ না করে আমি এখানে ইউজ করব হচ্ছে 1 টিস্পুনের মতন ওটসকে পাউডার করে রেখেছি, ওট পাউডার। সো যেটা কর্নফ্লাওয়ারের মতন টেক্সচার দিবে বাট একটা হেলদি অপশন। সো এটা আমি এখন মিক্স করে রেখে দিব, হচ্ছে চুলায় বসিয়ে দিব। স্টকের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি, এবং চিকেনগুলো এখানেই বয়ল হয়ে কুক হবে, স্টকটা আরও ঘন হয়ে যাবে এবং এটার মধ্যে চিকেনের আরও ফ্লেভার আসবে। 10 মিনিট পরে এটি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ওটস। এখন আমি বাকি 10 মিনিট পরে দিয়ে দিলাম কর্ন। কর্ন দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের স্যুপ, এবং এটা টেক্সচারটা দেখে আমি ওটসটা গ্রাইন্ড করে রাখি ওটস পাউডার দিলে, উইচ ইজ হেলদি অপশন, এবং স্যুপটা এক্স্যাক্টলি কর্নফ্লাওয়ার দিলে যেমন হয় সেরকম একটা থিকনেস চলে আসে। হয়ে গেছে আমার স্যুপ, এখন এই স্যুপ রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেছে আমার ফাইনাল স্যুপ। আমি এই স্যুপ সার্ভিং ডিশে নিয়ে এতে উপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা। কাঁচামরিচ কুচি ঝাল অনুসারে আরও বাড়িয়ে দেবেন, খুব ভালো লাগবে। এটার মধ্যে সামান্য গোলাপ গোলমরিচ ছিটিয়েও খেতে পারেন, আর ধনে পাতা কুচিটা চাইলে আর একটু বেশি অ্যাড করতে পারেন। সবসময় সার্ভ করার পরে উপরে ধনে পাতা দিয়ে দিবেন, তাতে এটা ফ্লেভারটা আরও খুব ভালো হবে। বাচ্চাদের জন্য খুবই হেলদি আই এই স্যুপটি, ট্রাই করবেন।